নমস্কার, আজকে একটা শুভ দিন। সেই শুভ দিনের সকালবেলা, ভোরবেলা বলাই উচিত, আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আমি সৌমিত্র বসু, শুরু করছি আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। প্রথমেই তো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শনিবার, 9ই পৌষ 1428, ইংরেজির 25শে ডিসেম্বর 2021, তিথি মার্গশীর্ষ কৃষ্ণপক্ষ ষষ্ঠী, নক্ষত্র পূর্ব ফল্গুনী। সূর্যোদয়ের সময় সকাল 6:18 হয়ে 4 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:55 হয়ে 6 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, তা না হলে চিঠি অন্য জায়গায় চলে যেতে পারে, বা কেউই নিল না, এমনি পড়ে রইল, এরকমও হতে পারে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে এই পাতায় লাইভে আমি উপস্থিত থাকি আপনাদের সামনে। আপনাদের অবশ্য দেখতে পাই না, আপনারা পোস্ট করেন, তাই নিয়ে বেশ জমজমাট একটা আড্ডা বসে, অন্তত আধ ঘন্টার একটা আড্ডা তো বসেই। তাহলে এই হলো একেবারে যাকে বলে বিধিসম্মত সতর্কীকরণ, যেরকম সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে, সেই রকম আমার প্রতিদিনের যে সতর্কীকরণ বা অন্তত বলে রাখা, তথ্যগুলো দিয়ে রাখা। এবারে বলি আজকের অনুষ্ঠানে কি আছে। আজকে তো বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিন। যীশুখ্রিস্টকে নিয়েই আমরা গোটা শরণাগত অনুষ্ঠানটা চালাব। যীশুখ্রিস্টকে নিয়ে নানান রকমের গল্প গুজব, নানান ধরনের ঘটনার কথা, নানান রকমের তথ্যের কথা আপনাদের শোনাব। কাজে আলাদা করে আর কিছু বলছি না। আর শেষে বাইরে দূরে পর্যায়ে একটা বিষয় আপনাদের জন্য অপেক্ষা করে আছে। তো অপেক্ষা যখন করে আছে, তখন আপনারাও একটু অপেক্ষা করুন আর শুনতে থাকুন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমার মনে করিয়ে দিই, আজ 25শে ডিসেম্বর বড়দিন। শেষ করেছিলাম আগের পর্যায়টা, সেই কথা দিয়েই শুরু করি আবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ 25শে ডিসেম্বর, আজ বড়দিন। কিন্তু জানেন কি, সময়ের হিসেবে বা ঠিক করে বলতে গেলে দিনের মাপের হিসেবে আজকের দিনটা বছরের সবচেয়ে ছোট দিনগুলোর মধ্যে অন্যতম। এটা আমার কথা নয়, এটা যারা এই সমস্ত করেন টরেন পণ্ডিত মানুষ তাদের কথা। হিসেব মতো বলা হয় সূর্যের গতি প্রকৃতি অনুযায়ী 21শে ডিসেম্বর হলো মাপে সবচেয়ে ছোট দিন। মানে এই তারিখে সবচেয়ে তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, রাত্রি নেমে আসে এবং রাত্রি থাকে অনেকক্ষণ। কিন্তু যেহেতু যীশুখ্রিস্ট জন্মেছিলেন, তাই না, 21শে ডিসেম্বর নয়, 25শে ডিসেম্বরটাকেই বড় দিন বলা হয়। যে 25শে ডিসেম্বরে দিনের মাপটা কিন্তু আসলে খুব বেশি বড় নয়। কিন্তু এইখানে একটা প্রশ্ন উঠে পড়ছে, সত্যি কি যীশু এই 25শে ডিসেম্বর তারিখেই জন্মেছিলেন? কি হলো, আঁতকে উঠলেন যে? কি বলছেন, দুনিয়ার সব লোক বিশ্বাস করছে আজকের দিনে জন্মেছিলেন যীশু, আর এই কোথাকার কোন সৌমিত্র বসু বলছে না, যীশুর জন্ম আজকের তারিখে না। এই নিয়ে কথা বলার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন যে দুনিয়া শুদ্ধ লোক জানে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন, আর এই সৌমিত্র বসু বলছে যে না, 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন না, এটা তো হতে পারে না কখনো। না, সৌমিত্র বসু এমন কথা বলছে না, এমন দাবি করবার বিদ্যেও তার নেই। সে শুধু এটা ওটা দুটো চারটে বই পড়ে এ ব্যাপারে অন্য আর একটা মতের কথা আপনাদের বলতে চায়। যেমন ধরুন, পণ্ডিতেরা বলছেন যে যীশুখ্রিস্ট জন্মাবার বহুদিন পর থেকে 25শে ডিসেম্বর তার জন্মদিন হিসেবে পালন করা শুরু হয়, মানে বেশ কয়েকশো বছর পর থেকে, 4th শতাব্দীতে এসে।
এবং যিশু জন্মাবার আগে থেকেই নাকি খ্রিস্ট ধর্ম প্রচলিত ছিল। যিশুকে সেই ধর্মের একজন বড় প্রচারক বলে ধরা যেতে পারে। তারা আলো বলেন যে রোমান ক্যালেন্ডার অনুযায়ী যিশুখ্রিস্টের জন্ম নাকি হয়েছিল মার্চ মাসে, মানে ক্যালেন্ডার বলুন পাঁজি বলুন, তার নানান রকম সব তথ্য প্রমাণ থেকে সেই কথাই জানা যাচ্ছে। আবার আর একটা মত হল যিশু জন্মেছিলেন অক্টোবর মাসে, তার নাকি যথেষ্ট প্রমাণ আছে। তো তাই যদি হয় তাহলে হঠাৎ 25শে ডিসেম্বর তারিখটাই যিশুর জন্মদিন বলে মনে করা হলো কেন? এর পেছনে নাকি একটা হিসেব আছে, সেই হিসেবের কথা শোনাই আপনাদের। যিশুর জন্মের আগে রোমে সবচেয়ে প্রধান হয়েছিল প্যাগান ধর্ম। প্যাগান ধর্মটা ঠিক কোন একটা বিশেষ ধর্মমত কিনা আমি বলতে পারবো না, মানে মোটামুটিভাবে বলা যায় যে একটা পৌত্তলিক ধর্মমত, যেখানে দেবদেবীতে বিশ্বাস করতেন মানুষজনেরা ইত্যাদি ইত্যাদি। এই 25শে ডিসেম্বর দিনটাকে যারা খ্রিশ্চান নন তারা সূর্যের জন্মদিন হিসেবে পালন করতেন, এবং যেহেতু তখন খ্রিশ্চানের সংখ্যা খুব বেশি ছিল না তাই বহু মানুষ এটাকে সূর্যের জন্মদিন হিসেবে ধরতেন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? ধরুন আজকের এই গরমের দেশে বসেও আমরা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি তো এই ভোরবেলা, আর সেই রোমে কিরকম ঠান্ডাটা পড়তো একবার ভেবে দেখুন তো। সেই ঠান্ডায় তারা সূর্যকে ডাকতো, প্রায় ওই নতুন সূর্য আলো দাও এরকম করে ডাকতো। তো খ্রিশ্চানরা এই দিনটাকেই যিশুর জন্মদিন বলে ধরে নিলেন, খানিকটা প্রতীকী অর্থে। মানে সত্যি তো যিশু হলেন সূর্যের মতো, এই পৃথিবীকে আলো দিতে এসেছেন। দেখতে দেখতে সূর্যের জন্মদিনটা মুছে গেল, 25শে ডিসেম্বর হয়ে গেল যিশু খ্রিস্টের জন্মদিন। যাকে 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 এই সমস্ত তর্ক বিতর্ক ছেড়ে দিন, আমাদের কাছে তো যিশুর জন্ম আজকের দিনেই, এগুলো তথ্য হিসেবে জেনে রাখা গেল, কিন্তু তাই বলে আজ তো আসলে বড়দিন নয় এসব ভেবে মুখ ফিরিয়ে থাকবেন না, শরণাগত সৌমিত্রের এই একান্ত অনুরোধ। এবারে বলি যিশুর বাবা মায়ের কথা। এই আপনারা অনেকেই জানেন যিশুর বাবার নাম জোসেফ, মায়ের নাম মেরি, মাতা মেরি। যিশু যখন জন্মান তখন কিন্তু জোসেফ আর মেরির বিয়ে হয়নি, মেরি জোসেফের বাগদত্তা ছিলেন। কিন্তু মেরি সন্তান হবে তার সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে শরীরে, এসব ক্ষেত্রে স্বামীরা যা করেন জোসেফ তাই করলেন, মেরিকে ত্যাগ করবেন বলে ঠিক করলেন। কিন্তু এই কিন্তুর উত্তর দেওয়ার জন্য ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। মেরিকে ত্যাগ করবেন, কেননা মেরি অন্তঃসত্ত্বা অথচ তাদের বিয়ে হয়নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরকম একটা জায়গায় আমরা থমকে গিয়েছিলাম গান শোনাবার জন্য। এবার তাহলে আবার শুরু করি। জোসেফ ঘুমিয়ে আছেন, সেই গভীর ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখলেন। ভুল করো না জোসেফ, মেরি পবিত্র, কোনো পাপ তাকে স্পর্শ করেনি, করতে পারবেও না। একজন দেবদূত তার মাথার কাছে এসে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছেন। মেরি যে শিশুটির জন্ম দেবে সে একদিন এই পৃথিবীকে পাপ থেকে মুক্ত করবে, তুমি তার নাম দেবে যিশু। জোসেফ জেগে উঠলেন, অনুতাপে তার বুক পুড়ে যাচ্ছিল। আমি কি করছিলাম, স্বয়ং পরিত্রাতা আসছেন আমার সন্তান হয়ে। যিশুর জন্ম হয়েছিল আপনারা জানেন বেথলেহেমের একটা আস্তা বলে। ব্যাপারটা কি বলি আপনাদের, রোমে তখন আদমশুমারি হচ্ছে, মানে জনগণনা যাকে বলে আর কি। তো সেই জনগণনা সুবিধার জন্য বলা হচ্ছে প্রত্যেককে জনগণনার জন্য তাদের পূর্বপুরুষ যেখানে থাকতেন সেইখানে যেতে হবে। আরো বলবো এই নিয়ে কথাবার্তা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত একটু গান শোনা যাক। যেটা বলছিলাম এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে
যার যার যেখানে যেখানে পূর্বপুরুষ ছিলেন, যেখানে যেখানে জন্ম সেইখানে যেতে হবে জনগণনার জন্য। তো এই আদেশ পালন করতে জোসেফ তার আসন্ন প্রসবা যে স্ত্রী তাকে নিয়ে তখন যেখানে থাকলেন সেই নাসারত থেকে বেতলেহেমের দিকে চলেছেন। জোসেফ আর মেরি বেতলেহেমে গিয়ে পৌঁছলেন। রাত্রিবেলা কোথাও আশ্রয় পেলেন না। তখন অগত্যা ভেড়াদের আস্তাবলে থাকতে হলো তাদের। সেখানেই যিশুর জন্ম হলো। নবজাত শিশুটিকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে তাকে ভেড়াদের খাবার দেওয়ার পাত্রে রেখে দেওয়া হলো। ম্যাথিউর লেখা সুসমাচারে আছে, যিশুর যখন জন্ম হয় তখন পূর্ব দিক থেকে, মানে আমাদের এই প্রাচ্যের দিক থেকে, মেজাইরা খুঁজতে খুঁজতে চলে এসেছিলেন এই বেতলেহেমে। মেজাই মানে জ্ঞানী মানুষজন, তারা ইহুদিদের রাজাকে খুঁজতে এসেছে। আকাশের তারা তাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে। তারা বেতলেহেমে এসে শিশুকে দেখল, তাকে পুজো করল, নানান রকম উপহার দিল। তারা যখন চলে যাচ্ছে তখন একজন দেবদূত এসে দাঁড়ালো সেখানে। সে জোসেফ আর মেরিকে বলল, পালাও, ওই শিশুকে নিয়ে পালাও এখান থেকে, রাজা হেরোদ কিন্তু এই শিশুকে হত্যার চেষ্টা করবে। আর একটা গল্প আছে, সেখানে প্রাচ্যের জ্ঞানী মানুষদের কথা নেই, আছে মেষ পালকদের কথা। তারা যিশুর জন্মের কথা জানতে পেরে এরকম খুঁজতে খুঁজতে চলে এসেছিল। আচ্ছা, এই যে বললাম এতক্ষণ ধরে যা কিছু যিশু খ্রিস্টের গল্প, সে গল্পটা চেনা চেনা মনে হচ্ছে একটু। আমাদের পুরাণের একজন চরিত্রের কথা মনে পড়ে যাচ্ছে না? না, আস্তা বলে ঠিক নয়, তার জন্ম হয়েছিল কারাগারের মধ্যে। তিনিও পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এক রাজা তাকেও হত্যা করতে চেয়েছিল, তাই তাকে কারাগার থেকে বার করে অন্য একজনের আশ্রয়ে পাচার করা হয়েছিল। এবং দুজনের নামের মধ্যে প্রচুর মিল আছে, কিন্তু খ্রিস্ট আর কৃষ্ণ অনেকটা একরকম লাগে না শুনতে? সেই যে অ্যান্টনি কবিয়াল গিয়েছিলেন না, তার গানের মানে অন্য। কৃষ্ণ আর খ্রিস্টে কিছু প্রভেদ নাই রে ভাই, শুধু নামের জন্য মানুষ ফেরে, কথা তো শুনি নাই। তো যিশু খ্রিস্টের জন্মের কথা তো শুনলেন, এবারে একটু বলি তার মৃত্যুর ঘটনার কথা। বাইবেলের নিউ টেস্টামেন্টের বিবরণ আছে, যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়, পণ্ডিতরা যা বলেন, খ্রিস্টপূর্ব 30 কি 33 সালের মধ্যে কোনো একটা সময়ে। যিশুর বিরুদ্ধে ছিলেন জেরুজালেমের পুরোহিতেরা, তাদের ক্ষমতা অনেক বেশি, প্রতিপত্তি অনেক বেশি। তাদের জীবনযাপনের যে বিলাসিতা, তাই নিয়ে যিশু প্রশ্ন তুলছিলেন। যিশুকে সবাই ঈশ্বরের সন্তান বলে মনে করছে, এইসব আর তাদের সহ্য হলো না। তারা যিশুকে মেরে ফেলবার চক্রান্ত করলেন। একটা বিচার হলো, কিন্তু সেটা হলো বিচারের নামে প্রহসন। তারপরের কথা বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটা বিচার হলো যিশুর, তাতে করে যা হবার হলো সেটা সেসব কথায় আসবো। কিন্তু একটা কথা আপনাদের বলি, যিশু কিন্তু বুঝতে পেরেছিলেন তাকে এবার মেরে ফেলা হবে। যিশু তার শিষ্যদের সবাইকে ডাকলেন, একসঙ্গে খেতে বসলেন। প্রথমে তিনি রুটি নিলেন, রুটিটাকে ছিঁড়লেন, সবাইকে সেই রুটি ভাগ করে দিলেন, তারপর বললেন, এই হলো আমার মাংস। তারপর তিনি মদ নিলেন, সবাইকে ভাগ করে দিলেন, তারপর বললেন, এই হলো আমার রক্ত। না, এ কথা ঠিক যে যিশুর যারা সঙ্গী ছিলেন, শিষ্য ছিলেন, তারাও সকলে শেষ পর্যন্ত যিশুর বিশ্বাস ধরে রাখতে পারেননি। যেমন ধরুন তাদের মধ্যে একজন পিতার, তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি এই যিশুকে চেনো? তো পিতার বলে, না। পরপর তিনবার একই প্রশ্ন করা হলো, তুমি কি এই যিশুকে চেনো?
তিনবারই পিতার অস্বীকার করলেন, না চিনি না। তার আরেক শিষ্য ইহুদা মাত্র 30টি মুদ্রার বদলে যিশুকে ধরিয়ে দিয়েছিল। আরও দু একটা কথা বলবো আপনাদের 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে যিশুর কথা বলতে গিয়ে, কিন্তু তার আগে এই যে সামান্য অর্থের বদলে ধরিয়ে দেওয়া 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে যা বলছিলাম যিশু খ্রিস্টর সঙ্গীদের সম্পর্কে, আসলে যিশুর সঙ্গী সাথীরা সকলেই তো প্রায় ছিল গরিব মানুষ। ভয় বা লোভকে জয় করা তাদের অনেকের পক্ষেই সম্ভব হয়নি। যাই হোক, যিশুর তো বিচার হলো। বিচারক ছিলেন পিলাতুস, পন্টিয়াস পিলাতুস। তার একেবারে ইচ্ছে ছিল না যিশুকে মৃত্যুদণ্ড দেবার, কিন্তু তার উপরে ওটা পুরোহিতদের মানে সোজা কথা ক্ষমতার প্রবল চাপ ছিল। সেই চাপের কাছে মাথা নামাতে হলো পিলাতুসকে। মৃত্যুদণ্ড ঘোষণা করে তিনি একপাত্র জল নিয়ে এসে নিজের হাত দুটো ধুয়ে ফেলে বললেন, যিশু রক্তপাতের সব পাপ এই হাত থেকে ধুয়ে যাক। কি করুন লাগে না এই ঘটনাটা, হাত ধুয়ে ফেললে কি আর রক্তের দাগ সেই হাত থেকে উঠতে পারে? যে সময় যিশু মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো সেই সময় একটা পরব চলছিল। প্রথা অনুযায়ী তখন একজন বন্দীকে মুক্ত করে দিতে হয়। তো পিলাতুস যিশুকে মুক্ত করে দেবার প্রস্তাব করলেন, কিন্তু তার সে কথা মানা হলো না। বারাব্বা বা বারাব্বাস নামে একজন সাংঘাতিক দাগী অপরাধীকে ছেড়ে দেওয়া হলো যিশুর বদলে। যিশুকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো গোলগাথার মাঠে। নিজের ভারী কাঠের ক্রুশ তাকে নিজেকেই বহন করতে হয়েছিল। তার গা থেকে সব পোশাক খুলে নেওয়া হলো। ক্রমাগত বন্দে ইহুদিরাজ বলে চাবুক মারা হচ্ছিল। মাথায় পরিয়ে দেওয়া হলো কাঁটার মুকুট, পিত্ত মেশানো আঙুর রস খেতে দেওয়া হলো। দুজন ডাকাতের মাঝখানে রাখা হলো যিশুকে, তারপর তাকে মৃত্যুর বুকে ঠেলে দেওয়া হলো। তার ক্রুশের উপর লিখে দেওয়া হয়, এই যে লোকটা যিশু, এ হলো ইহুদিদের রাজা। তবে যিশুর জামা কাপড় সেই সব সৈন্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। যিশুকে যে দিনটাতে হত্যা করা হয় সেই দিনটা ছিল শুক্রবার। যিশুকে মারা গেছেন ভেবে ফেলে রাখা হয়েছিল, কিন্তু তিনি মারা যাননি। অন্তত খ্রিস্টানরা বিশ্বাস করেন মৃত্যুর গুহা থেকে যিশু আবার জীবনের দিকে ফিরে এসেছিলেন, তার পুনরুজ্জীবন বা রেজারেকশন হয়েছিল। তাই তো যিশুর মতো মানুষ যাদের ঈশ্বর পুত্র বলে মনে করা হয়েছে, যিনি প্রথাগত অন্ধ ধর্ম আর তার পুরোহিতদের বিরুদ্ধে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন, তাঁর কি কখনো মৃত্যু হতে পারে? হিন্দু ধর্মে যেমন বিষ্ণু অবতার হয়ে বারবার ফিরে আসেন, ভাবতে ইচ্ছে করে যিশুও তেমনি বারবার এই পৃথিবীতে নানা রূপে ফিরে এসেছেন। আমাদের ভেতরে যা কিছু ভালো সে সবের মধ্যেই তিনি আছেন, তিনি আছেনই। শেষ হলো যিশুর কথা। এরপর 92.7 BGFM এর শরণাগত অনুষ্ঠানে একটা চিঠি পড়ব, চিঠির পর বাইরে দূরে। চিঠি 92.7 BGFM এর শরণাগত অনুষ্ঠানে এখন আপনাদের পাঠানো চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আসন্ন বড়দিনের প্রাক্কালে আমার প্রণাম গ্রহণ করবেন। আশা এই কনকনে ঠান্ডায় ভালো ও সুস্থ আছেন। ভালো এবং সুস্থই আছি। বর্তমানে যে টপিক শীতের বেলা নিয়ে আপনার মাধ্যমে আলোচনা ও শ্রোতা বন্ধুদের বিগত দিনের অভিজ্ঞতা আপনি যেভাবে পরিবেশন করছেন তা সত্যিই খুব সুন্দর ও মনোরম। আমিও আমার ছোট বয়সের এক অভিজ্ঞতা লিখে পাঠিয়েছিলাম, জানি না পাঠ করা হয়েছে কি না। কারণ এই কনকনে শীতের আমেজ, ভোর 5টায় কিছুতেই বিছানা ছেড়ে উঠে পড়তে মন চায় না আহারে। তাই আমার অনুরোধ, যদি সম্ভব হয় ভোরের এই সুমধুর অনুষ্ঠান শরণাগতকে শীতের এই কটা মাস ভোর 5:30 থেকে পরিবেশন করেন,
তবে অনেকেই পুরো অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হতে পারেন, বিশেষ করে যারা অতিবৃদ্ধ বা রেডিও নিয়েই যাদের জন্ম, অর্থাৎ যারা রেডিও ছাড়া কিছুই শোনেন না, তাদের খুবই উপকৃত হবে। আশা করি অনুরোধটি বিবেচিত হবে। ধন্যবাদান্তে ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। না, প্রস্তাবটা আমার পক্ষেও খুব ভালো, বলাই বাহুল্য। ভোর 5টায় অনুষ্ঠান করাচ্ছে, 5:30টায় অনুষ্ঠান করলে তবু খানিকটা ভালো। কিন্তু যেটা মুশকিল কি হয় জানেন তো, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানগুলো সব পরপর 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 বাঁধা আছে। তো এই ধরুন আমারটা শেষ হবে, আর একটা তখনই শুরু হবে, তারপরে সেটা শেষ হবে, আর একটা শুরু হবে, মাঝখানে একদম ফাঁক বার করা যায় না। একটা অনুষ্ঠান যদি আপনি একটু এগিয়ে পিছিয়ে নেন, সঙ্গে সঙ্গে ওই বাকিগুলোর ওপরে তার একটা ছাপ পড়তে থাকে। তার ফলে এটা করা খুব সম্ভব বলে আমার নিজের মনে হচ্ছে না, তবু আমি নিশ্চয়ই ওই যে বললাম কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে দেখব। তাহলে চিঠি শেষ হলো, এরপর বাইরে দূরে, এবং সেই বাইরে দূরে তো একটা চমক আছে, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, শুরু করছি আবার বাইরে দূরে, 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আচ্ছা, আজকে তো বড় দিন, তা বাইরে দূরেতে আজ বড়দিনে একটা বড় সফর করলে কেমন হয়? যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল বেথলেহেমে। কি টুক করে সেখান থেকে ঘুরে আসবেন নাকি? না না, ভুল শোনেননি, এবারের বাইরে দূরেতে আমরা যাচ্ছি বেথলেহেমে, বা বেথলাহম হয়তো নামটা, এর কাছাকাছি শহরে, যেখানে একটা আস্তাবলের মধ্যে জন্মেছিলেন যীশু, আর আজকে যার জন্মদিন পালন করা হচ্ছে বিশ্ব জুড়ে। কিন্তু আবার আগে জায়গাটা কোথায় তা তো জেনে নেওয়া দরকার। বেথলেহেম কোথায়? সে হলো প্যালেস্টাইনের একটা শহর। প্যালেস্টাইনটা কোথায়? মধ্যপ্রাচ্যের লেভান্ত অঞ্চলে, ইসরায়েলের কাছাকাছি, গাজার কাছাকাছি একটা দেশ, তার মাঝামাঝি জায়গায় এই বেথলেহেম। ওই যে জেরুজালেমের কথা বলছিলাম, বেথলেহেম তার দক্ষিণ দিকটায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন আমরা যাচ্ছি যিশুর জন্মস্থান দর্শন করবার জন্য। সঙ্গে তো নিশ্চয়ই আছেন, তো যাবে না 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে? সৌমিত্র বসু যত চেষ্টাই করুক সেটা সম্ভব নয়। শহরটা খুব প্রাচীন, সে তো বুঝতেই পারছেন, প্রচুর সব দ্রষ্টব্য স্থান আছে এখানে। আমরা সেসব দিকে যাচ্ছি না, আমরা শুধু যেখানে যিশুর জন্ম হয়েছিল সেই জায়গাটুকু দেখে ফিরে আসবো, কেমন? তো এ তো আমরা সবাই জানি, একটু আগে বলেওছি, যিশুর জন্ম হয়েছিল একটা আস্তা বলে, গোয়ালও বলা যায়, তবে গরুর নয়, ভেড়ার গোয়াল বলতে পারেন। তবে সেসব এখন গল্প কথা। সেই জন্মস্থানে গড়ে উঠেছে একটা বিশাল বড় চার্চ, এবং আমরা এদেশীয়রা যে ধরনের ইমারত দেখে অভ্যস্ত তার থেকে আলাদা, পুরোটা পাথর গেঁথে 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 তৈরি করা। চার্চের দেওয়ালে কোনো রং নেই, পাথরের রঙই যেন তার রং, নিরেট পাথরের মোটা মোটা দেওয়াল উঠে গেছে, কেমন যেন পাষাণ কারা মনে পড়ে যায়। সামান্য দু একটা ছোট ছোট জানলা দেখা যাচ্ছে, ওই যে নিরেট ব্যাপার, প্রাসাদটার মধ্যে কিরম একটা আছে না, একটা নিরেট শক্ত, সেটা দেখার ভয় বলুন, দমচাপা ভাব বলুন, সেটাকে কোনোভাবেই জমিয়ে দেওয়া যায় না। এটা গেল বাইরের চেহারা, এবার আসুন ভেতরে যাওয়া যাক। এখানে পাশাপাশি দুটো চার্চ আছে, তার মধ্যে যিশুর জন্মানোর দিকেই যাচ্ছি আমরা, যিশুর জন্মস্থানের দিকেই। বাবা, ভেতরে যাওয়ার রাস্তাটাও তো সাংঘাতিক, এই ছোট্ট ছোট্ট নিচু নিচু দরজা, লম্বা লোকেদের মাথা হিট করে যেতে হবে। সরু একটা ছোট্ট গলি পার হয়েই বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে, ভেতরটা কিন্তু একেবারে আলাদা, বিশাল উঁচু দেওয়াল উঠে গেছে উপরের দিকে, প্রায় আকাশ ছুঁয়ে ফেলে আর কি।
দুপাশে আকাশ ছোঁয়া সব থাম মাথার উপরে সেই ছাদকে ধরে রেখেছে। মাথার উপর থেকে নেমে এসেছে ছোট ছোট ঝাড় লণ্ঠন, দুলছে। ভারী সুন্দর লাগছে দেখতে। তো চার্চে যেমন থাকে, রঙিন কাচের জানলা দিয়ে রোদ্দুর এসে পড়েছে, তাছাড়া মোমবাতি জ্বলছে, চারপাশে কাচে সেই সমস্ত আলো পড়ে কেমন ঝলকাচ্ছে। এসে পড়লাম তাহলে, এসে পড়লাম, কি বলবো, খানিকটা অদ্ভুত একটা মায়া যেন চারপাশে। চলুন তাহলে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে চোখে পড়ল আসল জায়গাটা, যেটা দেখবার জন্য এসেছি। একটা খানিকটা ফায়ার প্লেসের মতন দেখতে একটা জায়গা, কিংবা খুব ছোট্ট একটা মঞ্চের মতো বলতে পারেন। সাদা সিল্কের কাপড় দিয়ে তার মাথা এবং পাশগুলো মুড়ে দেওয়া হয়েছে। না, ভেতরে ঢোকার কোনো প্রশ্ন নেই, এতটাই নিচু সেই দরজা। কোনো একটা গুহার মুখ দেখছি এমনটা মনে হতে পারে আপনার। ভেতরে অনেকগুলো মোমবাতি বা অন্য ধরনের আলো জ্বালানো আছে। এই হলো যিশুর জন্মস্থান। অন্য কারোর কারোর দেখা দেখি আপনিও যদি চান সেই গুহার সামনে বসে যা হোক কিছু প্রার্থনা করতে পারেন, তারপর পবিত্র মন নিয়ে ফিরে আসুন রোজকার কাজের জগতে। কাজের জগতে ফিরে যাওয়ার সময় হয়ে গেল, অর্থাৎ শেষ হলো শরণাগতের সময়। 92.7 BFM আমি আপনাদের সৌমিত্র বসু। আবার আগামীকাল, এবং সেই আগামীকাল আবার নতুন করে ভোরবেলা আপনাদের সঙ্গে কথা হবে আমার। আপাতত মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এটা লিখতে হবে। আর আমাদের ফেসবুকে হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে সবাই খুব ভালো থাকবেন। সৌমিত্র বসু নমস্কার নিন।